ভিডিওতে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সেখানে আদার্স যে কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করা যেতে পারে, পাশাপাশি একটা ভিডিওতে কিভাবে সাউন্ডের সাথে ভিডিও অ্যাডজাস্ট করে প্রফেশনাল ভিডিও বানিয়ে নিতে পারবেন, টিকটকে আপলোড দিতে পারবেন, তা দেখানোর জন্য আজকের এই ভিডিও। তবে আপনারা কিন্তু আমাকে ফলো দেন না, এত কষ্ট করে এক একটা ভিডিও বানাই অথচ ফলো দেন না, এটা খুব কষ্টদায়ক। আচ্ছা, দিলে দিবেন, না দিলে আর কি করার, একটু ফলো দিয়ে দিন প্লিজ। ওকে, লেটস চেক ইট আউট। ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ক্যাপকাট সফটওয়্যার ইউজ করবেন, এটা আপনার প্লে স্টোরে পাবেন। ক্যাপকাটে গিয়ে নিউ প্রজেক্টে ক্লিক করবেন এবং এখানে আপনার গ্যালারি ভিডিওগুলো আসবে, যে ভিডিওটা আপনি সিলেক্ট করতে চাচ্ছেন। যেমন আমি এই ভিডিওটা সিলেক্ট করতে চাচ্ছি, সো আমি এই ভিডিওটা নিব, নিয়ে ক্যাপকাটে গিয়ে অন করব। তারপর ক্যাপকাটে আমি ভিডিওটা চেক করব যে কি অবস্থা। ওকে, এখন আমি নিচে দেখুন রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতেই ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল ভিডিও থেকে, মানে আমার পিছনে যা ছিল সব চলে গেল, শুধু সাবজেক্ট হিসেবে আমি রয়ে গেলাম, বাকি সব রিমুভড। সো খুবই ইজি বিষয়, জাস্ট আমি আপনাদেরকে আরও সহজভাবে বুঝিয়ে দিচ্ছি যেন আপনার আরও এক্সপার্ট এডিটর হয়ে যেতে পারেন সামনে। এখন দেখুন ক্যাপকাটে ক্যানভাস নামের একটি অপশন আছে, আমি সব অ্যারো দিয়ে দেখিয়ে দিলাম। ক্যানভাসে গিয়ে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন, ব্যাকগ্রাউন্ডে গিয়ে ক্লিক করার পরে দেখুন ক্যাপকাটেরই কিছু ব্যাকগ্রাউন্ডের পিকচার আছে, আপনারা চাইলে ওই পিকচারগুলো ব্যবহার করতে পারেন। দেখুন আমি চেক করে দেখাচ্ছি, এই ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করার পরে আপনি আপনার নিজের সাবজেক্টটাকে, মানে নিজের ছবিটাকে, আপনি ভিডিওটাকে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন, সেটাও দেখিয়ে দিব। সো এখানে অনেক ব্যাকগ্রাউন্ড আছে, এগুলো চুজ করতে পারেন এখান থেকে চাইলে। যদি এটা না করতে চান কোনো সমস্যা নেই, আপনি যেটা করতে পারেন এই যে এখানে প্লাস সাইন আছে, ওই প্লাস সাইনে ক্লিক করে আপনি আপনার গ্যালারিতে যাবেন। গ্যালারিতে গিয়ে আপনি যে ছবিটা নিতে চান, যেমন আমি রাফানের এই ছবিটা আমার পিছনে রাখবো, এছাড়া আমি আসলে এখন সুবিধা মতো আর কোনো ছবি পাচ্ছি না, সো এটা আমার পিছনে রেখে আমি আমার নিজেকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। অ্যাডজাস্ট করার জন্য আপনি শুধু ভিডিওটাতে ক্লিক করে তারপরে দুই আঙ্গুল দিয়ে সাবজেক্টের উপরে উপর নিচ করলেই দেখবেন যে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এখন আমি সাউন্ড এডিটিং করব। সাউন্ড এডিটিং করার জন্য আমাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে স্প্লিট করতে হবে। স্প্লিট করে যে বাড়তি অংশগুলো যেগুলো আমার দরকার নেই সেগুলো ডিলিট করে দিব। ডিলিট এখন ভিডিওটাতে আমি সাউন্ড অ্যাড করব। তো সাউন্ড অ্যাড করার জন্য আমাকে ওই ক্যাপকাটেই সব আছে, দেখুন এখানে অডিও নামের অপশন আছে, এখানে গিয়ে আমি সাউন্ডে ক্লিক করব। করে আমি একটা ভিডিও থেকে সাউন্ডটা নিতে চাচ্ছি, সো আমার পুরনো একটা ভিডিও আমি এক্সট্রাক্ট ভিডিওতে সিলেক্ট করলাম এবং ওইটা ক্লিক করলাম এবং অ্যাডে ক্লিক করলাম এবং নিচে দেখুন এই ভিডিওটার সাউন্ড চলে আসছে। দেন আমি প্লাসে ক্লিক করলাম, সো ভিডিওটা চলে আসলো, সাউন্ড চলে আসলো। এখন ভিডিওর সাথে সাউন্ড মিলাবো। সো এখন আমি আবার স্প্লিটে ক্লিক করে এক্সট্রা অংশটা আমার ফেলে দিতে হবে, এখানে আরও কিছু এক্সট্রা অংশ সামনের দিকে আছে, সো ফেলে দিলাম, এখন মিলাচ্ছি। সো ভয়েসের সাথে মিলে গেল আশা করি, দ্যাটস ইট, আর কোনো কাজ নেই।